আজ ঐতিহাসিক নগর দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কারণে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার করোনা সংক্রমণের প্রেক্ষাপটে এবছর রাজধানীতে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে আর মেহেরপুরে পালন হচ্ছে সীমিত আকারে সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে শেখ হাসিনা মঞ্চের সামনে একত্রিশ বার তোপোধ্বনির মধ্য দিয়ে মুজিবনগর দিবসের সূচনা করা হয় সকাল ছটার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী পরে মুক্তিযুদ্ধ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা